আবহাওয়ায় বড়সড় পরিবর্তন। আজ বজ্রবিদ্যুৎ সহ বাংলার একাধিক জেলায় চলবে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বাংলার কোন কোন জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে আজ হালকা বৃষ্টি হবে, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকবেন। বিগত কয়েকদিন ধরে গরমে বাঙালির প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়, তবে এবার সুখবর, বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সিকিম থেকে ছত্রিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়, যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের জন্য বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকালের মধ্যে মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ, বেশ কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা, বাতাসে বাড়বে আর্দ্রতা, সেই কারণে ভালো রকম অস্বস্তি বোধ হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ ২৬শে মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময় শুকনোই থাকছে বাকি তিনটি জেলার আবহাওয়া। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে, আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আজ কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের বাকি সবকটি জেলার আবহাওয়া। আগামী দুই দিনের মধ্যে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও, তবে পরপর তিন দিন মোটামুটি একই রকম থাকবে আবহাওয়া, দাবদাহ চলবে সারাদিন জুড়েই। পশ্চিমের জেলাগুলিতে অত্যাধিক গরমের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্য জম্মু কাশ্মীর, মুজাফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরালা, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কড়াইকাল, অন্ধ্রপ্রদেশের উপকূল অংশ এবং কর্ণাটক ও রায়ালসীমাতেও। আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। প্রদেশ আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।